আসবে আমার ঘরে আমার ছোট সোনা, ঘুরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে বাড়িতে মেয়েটা নেই সুখে মন দেবে ভরে। সারা বাড়িটা কিরকম কিরকম যেন খা খা করছে, মনে হচ্ছে কোথাও প্রাণ নেই। কি জানি আমার ডালিটা কি করছে, কেমন আছে, কি খাচ্ছে, কোথায় শুচ্ছে, একমাত্র ভগবানই জানে। বড় বাবাকেও বলি আরি, ওই গোবিন্দর মতো একটা ছেলের হাতে তুলে দিয়ে কি করে নিশ্চিন্ত মনে আছে সেটা একমাত্র উনি জানেন। আমি তো সত্যি ভাবতেই পারছি না। আমি ঘুমিয়ে পড়েছেন মানে? ডালি এই অবেলায় ঘুমিয়ে পড়েছে? যে মেয়ে সারা রাত ধরে পার্টি করে, ক্লাব করে, এত উচ্ছল, এত প্রাণবন্ত, সেই সাতটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো না? কি করবো বলুন, উনি ক্লান্ত তাই। না, ও ক্লান্ত নয়, ও ক্লান্ত নয় গোবিন্দ, ও তোর সাথে সুখী নয়। আমি জানি ও জেদের বসে তোকে বিয়ে করেছে, এখনো আফসোস করছে। তুই ওর যোগ্য নস, তুই কোনোভাবেই ওর যোগ্য নস গোবিন্দ। কেন ওর জীবনটা এভাবে নষ্ট করলি? কেন কেন ওর জীবনটা এভাবে নষ্ট করলি বল? আমি তো ওনার জীবন নষ্ট করিনি, উনি আমাকে বিয়ে করেছেন। আর তুই তুই অমনি তাতে বেঁধে উঠলি? সোনামা, আপনি আপনি মিছিমিছি আমাকে দোষারোপ করছেন। না, কোনোভাবেই আমি দোষারোপ করছি না। কোনো কালেই তোর নজর ভালো ছিল না গোবিন্দ, বরাবর তোর চোখ ছিল চৌধুরী পরিবারের পয়সার উপরে। না, আমরা তো জানি না, আমরা তো জানি না তোর পরিচয় কি, তুই কোথা থেকে এসেছিস, তুই কে, কিচ্ছু জানি না। কিন্তু তোর গোত্র কি, তোর বাবা কে, মা কে, বাবা মার নাম কি, তুই তো কোনোদিন কিছু বলিস নি আমাদেরকে। না, আপনি আপনি বলেছেন। আমি তো ওই বাড়িতে মাত্র কয়েক মাস ধরে আছি, আপনি তো ওই বাড়িতে এত বছর ধরে আছেন কই? আপনি তো কখনো বলেননি আপনার স্বামীকে, আপনার মা বাবাকে, আপনার কোনো ছেলে মেয়ে আছে কিনা। আর প্রলয় সেনকে দেখে আপনি ওইভাবে ভেঙে পড়লেন কেন? গোবিন্দ, গোবিন্দ, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস, তোর এত বড় সাহস! আমি দেখেছি, আমি সব দেখেছি। প্রলয় সেনকে তুই চিনলি কি করে, কি করে চিনলি তুই? চিনে নিতে হয় সোনামা, সব চিনে নিতে হয়। সেই মন্দিরে মনে আছে, মনে আছে আপনার সাথে দেখা হয়েছিল?
ফোন, তারপর চিঠি, একের পর এক। কে কে এই প্রলয় সেন? কে হয় আপনার? কে হয় প্রলয় সেন? বড্ড সাহস বেড়ে গেছে, বড্ড সাহস বেড়ে গেছে তোর। বলুন বলুন সোনামা, বলুন। না বলবো না, না। শুনছেন শুনছেন, বলছি গোবিন্দকে একটু ডেকে দেয়া যাবে? গোবিন্দ? আপনি কে মাইরি গোবিন্দকে খুঁজছেন তাও রাতের বেলা? আপনি কে? ঠিক আছে, একটু একটু ডেকে দিন না দয়া করে। কোথায় আছে একটু ডেকে দেবেন? এইরকম একটা পরিবেশে আমার ডালি থাকে কি করে? অসভ্য মানুষ চারিদিকে, ছি, নেশাগ্রস্ত সব লোকজন, ছি ছি ছি, কোথায় খুঁজি? ডালি কোথায়? আমি বললাম তো আপনাকে, ডালি দিদিমণি ঘুমোচ্ছেন। আমি তোদের ঘরটা দেখতে চাই। হ্যাঁ অবশ্যই আসুন না। তুই জানতিস না আমি এখানে আসব। আন্দাজ করেছিলাম। আসলে আপনার তো অনেক কৌতূহল, আপনি আসবেন, আমাকে জেরা করবেন। জানতিস যখন তাহলে বল তুই কে। বাবার নাম কি? তোর মার নাম কি? ডালির পদবী কি? পদবী জেনে কি হবে বলুন তো সোনামা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি পদবী থেকেই শুরু করতে চান তাহলে আমরা যদি প্রথম সেই জলজ প্রাণী থেকে শুরু করি, জলজ প্রাণী থেকে প্রথম বিগ ব্যাং থেকে শুরু করে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে কিভাবে প্রোটিন, প্রোটিন থেকে আস্তে আস্তে রেভলিউশনের মাধ্যমে অভিব্যক্তি ও অভিযোজনের মাধ্যমে কিভাবে এককোষী প্রাণী, এককোষী প্রাণী থেকে কিভাবে বহুকোষী প্রাণী, সেখান থেকে মানুষ, মানুষ থেকে আস্তে আস্তে হোমো সেপিয়েন্স, সেখান থেকে চুপ কর। কথার ভাঁজে না তুই আমাকে ভোলাতে পারবি না। বল বল গোবিন্দ তুই কে? ডালি কোন বাড়ির পুত্রবধু? বল বল, চুপ করে থাকিস না, বল। তুই কি সত্যি অনাথ নাকি তোর কেউ আছে? ওই মা মনসা সার্ভিস সেন্টারের আড়ালে তুই কি করিস গোবিন্দ? এত কিছু একবার জেনে নেবেন সোনামা? বেশ বলতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? প্রলয় সেন কে? আপনার সাথে প্রলয় সেনের কি সম্পর্ক? কেন আপনি প্রলয় সেনকে দেখে ভয় পান? কেন আপনি ওনাকে দেখে পালিয়ে যান? কেন আপনি প্রলয় সেনকে দেখে কান্নায় ভেঙে পড়েন? গোবিন্দ! তুই কিন্তু তোর মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। মাত্রা ছাড়াস না গোবিন্দ। মাত্রার মধ্যেই তো আমি আছি সোনামা। ঠিক আছে, এই রাস্তার মধ্যে আর ঝগড়াঝাটি করে লাভ নেই।
আপনি বরং আমার সাথে আসুন, আমি ডালি দিদিমণির সাথে আপনার দেখা করিয়ে দিই। চলুন আমার সাথে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।